প্রতিরাত জেগে থাকি আজ। আরে হামলু, তোরে না তাল কিনতে পাঠাইছি, তাল কই? তাল বেতাল, তাল বেতাল, বেতাল তাল, তাল বেতাল। ও তাল? হ্যাঁ, তাল তো পাইনি মামা। পাবি না কেন? আরে বাজারে কোনায় যে বেলগাছ, তার নিচেই তো তাল বিক্রি হয়। বেলগাছ তো? হ্যাঁ মামা, আমি তো গেছিলাম কিন্তু বেলগাছ তলায় তাল পাইনি। তবে বুদ্ধি খাটি একটা কাম করে আইছি মামা। কি কাম করিছ? তিল আছে না, তিল, তিল কিনে নিয়ে আইছি। তোরে কিনতে পারলাম তাল, আর তুই নিয়ে আসলি তিল। আমি তিল দিয়ে কি করবো? আরে মামা, আপনি তো ব্যস্ত হন কে, এত অস্থির প্রকৃতির কে, কিছুদিন এই তিল রেখে দিলি তো তাল হয়ে যাবে। কেন আপনি শুনেননি গুরুজনে কয় তিল থেকে তাল হয়? আরে গাধা, সামান্য তাল কিনতে যায় মাখাই ফেলাইছিস। হ্যাঁ, দাড়ি মোজ গজাইছে, তো তো বুদ্ধি গজাইনি এখনো। হ্যাঁ, তোর তাল কিনতে যাওয়া লাগবে না, নেড়ারে পাড়া, নেড়ারে পাড়াবো তাল কিনতে। নেড়া? নেড়া একবার গেছিল, নেড়া আর যাবে না, যে ব্রেক মেরে চলে এসেছে। কেন? নেড়া একবার গেছে, দরকার আরো 100 বার যাবে, তোর সমস্যা কোথায়? আরে সমস্যা তো মামা আমার না, সমস্যা তো আপনার। কেন আপনি শোনেন নাই গুরুজনে কয় নেড়া বেলতলা একবারই যাই? আচ্ছা ঠিক আছে, ওই তালতলা বেলতলা যাওয়া লাগবে না, তোর মামির যে নাকের ফুল আনতে পাঠাইছিলাম, নাক ফুল স্বর্ণকারের কাছে, সেটা দে। নাক ফুল? না ও মামা, মামা নাক ফুলের কথা কি বলবো মামা, নাক ফুল আনতে যেয়ে তো স্বর্ণকারের নাক ফাটিয়ে দিয়ে থুয়ে চলে আইছি। কেন নাক ফাটাইছিস কেন? আরে আমার যে জিনিসটা দেখালো মামা, দেখে কিছু চকচক করতেছে, গ্লেস মারতেছে, আমার তো দেখে মেজাজ খারাপ হয়ে গেল, সন্দেহ লেগে গেল, পাম করে মারলাম এক ঘুষি, নাক ফাটে গেল, দরদর করে রক্ত বেরিয়ে গেল, আমি চলে আসলাম। কেন ঘুষি মারলি কেন? আরে মামা আপনি যে কি না, আপনি শোনেন নাই, এগুলো তো গুরুজনেই কয় তিল থেকে তাল হয়, চকচক করিলেই শোনা হয় না, নেড়া বেলতলায় একবার যায়, এগুলো তো গুরুজনেই কয়। আচ্ছা তোর গুরুজনের কথা বাদ দে, তোর সাথে বক বক করতে তোমার খিদে লেগে গেছে। হ্যাঁ, তো সিঙ্গার আনতে কইছিলাম, সিঙ্গারা দে। সিঙ্গারা? হ্যাঁ আনিছি মামা। আপনি সিঙ্গারা খাবেন, আমি আনবো না, একটা কথা হলো নাকি? এই যে সিঙ্গারা খান, সিঙ্গারা খাবেন। এ কি রে? হ্যাঁ সিঙ্গারা কই? হ্যাঁ এ তো সিঙ্গারার ভিতরে আলু, বাইরে টুক কই? ও মামা আপনি না শুধু আমার বুকা মনে করেন, কেন সেদিন না মামি আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বাইরের জিনিস খেতে নিষেধ করে দিল, বললো না যে খবরদার বাইরের জিনিস খাবা না, এই জন্য সিঙ্গারার বাইরেরটা ফেলে দিয়ে ভিতরেরটা নিয়ে আইছি। খান তো, খালি ঝামেলা করেন। আর ঝামেলা আমি করি না, তুই করিস। চকচক করলে যেমন শোনা হয় না, তেমন বক বক করলে বক্তৃতা হয় না। হয় না? না হয় না? না হয় মামা, হয়। কিরম হয় করতো? আপনি মনে করছেন যে আমি বক বক করতে পারি নে? না দেখবেন কিভাবে করতে হয়। হ্যাঁ কর। এই দেখেন কিভাবে করতে হয়। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2, বক 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 বক। কি শুরু করলি? বক বক করতে কইলেন, বক বক করছি। কি শুরু বক বক করতে কইলেন? বক 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 বক। এ কই রেডিও? সে রেডিও সে তাতরে লো, তাতরে লো, তাতরে তাতরে লো, তাতরে লো। কি শুরু করছো কি তুমি? তুমি এত দেরি করছো কেন? কয়টা বাজে তুমি দেখছো? জামের লাগিয়ে বাইর দিয়ে গেছিলাম, এখন তাড়াতাড়ি লও, এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, লও তাতরে লও, তাতরে লও। কি হয়েছে? না কাকু ফোন দেছে, কাকু ফোন দেছে, এখন আইবে দুপুর বেলা খাইবে। তা কাকু যদি ফোন দেয়, যদি আইতেই চায়, তা আইতে কও রান্না বড়া করি, লজা লাগবে না। তুমি কি পাগল হইছো? কাকু রে এখন খাইতে গেলে কি হরা লাগবে জানো? 1000 টাকার বাজার করা লাগবে, অত টাকার বাজার কেড়া করবে? তার সে লও, তাড়াতাড়ি বাইরে চললে যাই, কাকু আইয়ে দেখবে তালা দেওয়া, বুঝো নাই? হ্যাঁ ঠিক কইছো, তাড়াতাড়ি লও, তাড়াতাড়ি। খারাপ ফোন দেছে কেডা? কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কই? কাকু মোরা তো এখন অনেক দূরে আইছি বেড়াইতে, এই একটা বিশেষ কাম পড়ে গেছিলে, এই আপনার বৌমার মুই আইছি বুঝছেন। এটা একটা কথা কইলি বেডা, মুই তো দুপুরে তোরে ফোন দিয়ে কইলাম অফিসে যে তোকে বাড়িতে দুপুরে খামু, তা তুই আবার দূরে গেছো কোনা নেই। ও কাকু আসলে ব্যাপার হয়েছে কি জানেন, আপনি তো কইছিলেন কিন্তু আসলে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে বুঝছেন, ওই একজনের বাড়ি আইতে হইলে আর কি। এখন একটা কাম করেন কাকু, আপনি আরেকদিন আন বুঝছেন, আজকে আপনি একটু যান আরেকদিন আন, ফোন দিয়ে আইন কইলাম। না না ফোন দিয়েই আমু আনে, এটা কোনো সমস্যা না, তা তুই ফোনটা রাখ দেই এখন। আর এদিক স্যার, কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম কাকু। আপনি কোন সময় কোন দিক দিয়ে আইলেন? কোন দিক দিয়ে আইলাম? তো এই বাইরে গো নিয়ে আইলাম, তা তুই দেখ কইতে আছো মুই একলা অনেক দূরে আছি। মুই দুপুরে তোকে বাসায় ভাত খাবো, পেটের মধ্যে খিদার ছাও হয়ে গেছে, আর তুই মোর লাগে উল্টা সিধে কথা কওয়া শুরু করছো। না আল্লাহ বাইরেই আল্লাহ কিন্তু চলে আইছি কি ঠিক না? হ্যাঁ কাকু। আচ্ছা যাও, কেন ওই খাউন টাউন কি আছে দে দে এর ব্যবস্থা অবশ্য দিতে আসি। আপনি তো একটা কাম করেন, এটা আত্মক দুইজন এই এখনই খাউনটা লইতে চাই, যাও খাউনটা লই যাও। আচ্ছা বাথরুম কোন দিকে? এদিকে নাকি ওইদিকে? জান ওইদিকে, ওইদিকে। আচ্ছা
বুঝো না না হেলে কাকু রাগইবে তুমি সুফর যা হিয়াই দিছি হেইই হরবা বেশি কথা কবা না যাও খাও লিও ওকে কই পারছেন হ্যাঁ এই জোতাটা হিলি খুললে এ বল লে বউরে বাদ দে থাকো এই কই তাও রে বাদ দাও বন কাকু আল্লাহু আকবার আল্লাহ দাও বাদ দাও কাকু এই মোরা তো খাইছি বুঝছেন এই আমি লেগে রাখছি পানি লো খান কাকু বিসমিল্লাহ এ কি বর্তা বৌমা কসুর হাক বর্তা তোমাকে বাসা প্রথম দিন আইয়ে এই কসুর হাক বর্তা খাইলাম এ তুমি কসুর হাক দেখছ এই দেখছেন কাকু দেখছেন আপনি প্রথম আইছেন আপনার ভালো মন্দ খাওয়াবো দেখে কসুর হাক এই কসুর হাক দিলা কি লেখা ওই সে যাও খেলো রাগা তুমি দেই কও যে কসুর হাক খেলে সুর জুতি বারে হেলে গে দিছি দেখছেন কাকু আপনি একটু ভালো মন্দ খাওয়াবো আর একদম মাঝেই খেলাম এই কথা দেই আমনে যদি মোরকে আপতলেন মুই কিন্তু কাকু দরে সব কই দিমু এই চুপ কি কই দিবি কি কই দিবি কই দিমু যে এতক্ষণ ভাই আপনি কি কি মোরে হিকেই দেন চুপ কর তোরে যে যে দুটা কিল মারলাম এতে করে মোরে 1000 টাকার বাজারটা বাঁচছে গেছে বুঝছো তুই যদি কাকুরে সব কও হে হলে কি মনে হবে কি মনে হবে এটা ঠিক এ ভাই মুই কিছু মনে হরম না বাজান কি কাকু এদিকে আও তোমরা দুইজন যাও হ্যাঁ কাকু মুই কিছু মনে হরম না তোমরা ম্যাডাম আতারি যে বুদ্ধি হারছো হ্যাঁ মুই বুদ্ধি হারাইছি বাজান মুই তো তোমার চাষা আর তুমি হলে মোর ভাতি যা এক কিন্তু মোর বোঝতে কিন্তু বাহি নাই ওই তোমার চাষিরেও মুই এখন ওই ভাত খাইয়া ফোন দিতে আছি হে আনে কাইলা ইয়ে পড়বে আনে হের বার ওই যে পুহরে মাছ পাও না কেমনে হ্যাঁ চাষা ভাই ভাই দুইজনে যাই দিয়ে খাওয়াইয়া কেমনে মাছও দেয় হ্যাঁ মুই দেখবো আনে আর ওই যে ওই মুড়ে ছুটিয়ে যাওয়ার ব্যাপার ও নিজে খোপ দিয়ে মুড়ে বাইর হলিয়ে যাব দিয়ে বড় হাতে দিয়ে দেব আর দুধ ও তো মাশাল্লাহ নিজেই দো আমি ওয়ালয়ে চিন্তা হইয়া লাভ নাই তোমার চাষি আও এই এরপর আমরা ইয়ে হরম ও হ্যালো কেডা ও হো মোতাহার দোস্ত তুই কেমন আছো তুই কি মোরে বুলেট লেগে আছে নাই আরে মিজান তোর বুঝি আমি ভুলি থাকতাম আর কেন মিজান আরে তোল্লাই আর কই দেখেন হাঁড়ি যায় রে মিজান এ বিদেশ আইনের আগে কত তোর লোক আমি হান্ডা গুলি দিছি আয় রে এই দুঃখের কথা কি রে কই মিজান এ কাম কাজ হি তো বিদেশ আইনু এ রোড জাড়ু দিতে দিতে আর কই দেখেন হুগাই যায় রে মিজান তুই তো জানো মুই একটা বিয়ে হরছি দুইটা পোলা হইছে সারাদিন বাইরে থাই ঘরে যাই বউ কয় পেঁয়াজ আনো তেল আনো নুন আনো এইটা আনো হেইটা আনো নাই নাই এই নাই নাই হতে দোস্ত মোর আর ভালো লাগে না বুঝছো তুই কি বেকার কেন রে দোস্ত তুমি চিন্তা করছি বিদেশ যাবো শুনছি বিদেশ গেলে নাকি মেলা টাকা কামান যায় ওই কামালের কাছে নাম্বার নিয়ে তোরে মুই ফোন করছি দোস্ত তুই মোর একটু বিদেশ নেওয়ার ব্যবস্থা হারো না দোস্ত আরে মিজান তুই আর মতো ভুল করিস না রে মিজান আই কাম কাজ নাহি বিদেশ আইছি বিদেশ আই এখন রোড জাড়ু দেওয়ার কাম করছি আরে মিজান তুই হুন তুই আগে কাম হি তারপরে বিদেশ আইনে চিন্তা করিস আর মতো এই ভুল করিস না রে মিজান আর মতো চলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব তো খাওয়া হচ্ছে আর ওই যে বাবুর্চির খবর কি বাবুর্চির খবর ভালো 600 লোকের আয়োজন করছি খুব ভালো করেছে না লাইটিং কেমন হয়েছে লাইটিং তো একদম ফটফট ফটফট করে সব বজিব বাতি জ্বালাই দিছে খুব ভালো করেছেন এক কাজ করেন আপনি ওই যে মেহমানটা মান আসবে ওদের খেয়াল রাখবেন প্লিজ হ্যাঁ ওকে যাক ভালো করে দুলা ভাই ও আমার দুলা ভাই তুমি নাই ব্যস্ততার কারণে দাওয়াত করতে ভুলে গেছো কিন্তু আমার আসতে ভুলাবে কেন আমার ভাগ্নের বিয়ে আমার একটা দায়িত্ব আছে না ইশ কি ভাগ্ন আলা হয়েছে নিশ্চয়ই খালি হাতে আসছিস কিছু নিয়ে আসিসনি আরে তুমি কি কও আমি তোমার শালা আমার ভাগ্নের বিয়ে আমি কি খালি হাতে আসতে পারি দুলা ভাই এই আমি তো কিছু না কিছু নিয়ে এসেছি এই না বলে কি আমার শালা খালি হাতে আসতেই পারে না নিশ্চয়ই সোনার কিছু এনেছিস হার অথবা হীরার জিনিস আরে দুলা ভাই এই যে দেখো দেখো বলতে হবে আমার শালা এই যে দেখেন ছাই ফেল ফেল ফেলতে বলবেন না কবি বলেছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক রতন এই ছাই দুলা ভাই আমাদের অনেক কাজে লাগে যেমন ধরেন ময়লা হাড়ি পাতিল এই স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কারের জন্য ছাইয়ের একান্ত প্রয়োজন তাছাড়া দুলা ভাই এমন কিছু লোক আছে যারা টাকা ধার নিয়ে ফসকে যায় তাদেরকে ধরতে হলে এই ছাই দিয়ে ধরতে হয় এ বাদেও এই ছাই আপনার চুরি ডাকাতি কিংবা চিন্তা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এই ছাইয়ের জন্য বাড়তি কোনো দারোয়ান পুলিশ এমনকি নাইট গার্ড রাখতেও হবে না তাহলে দুলা ভাই আপনি চিন্তা করে দেখেন আমার এই ছাইটা কি সোনা বা হীরার চেয়ে কম মূল্যবান আরে আগে তো বুঝি নাই